মালিক আমার ডেকে বলে ও লোকমান, আমি তোমারে হেকমত দিছি, তোমারে আমি জ্ঞান দিছি, তোমারে আমি প্রজ্ঞা দিছি। আনিশ কুরুলি লোকমান রে, আমার বক্তব্য ঠাপ্ত, আমার আল্লাহ এক লা শরীক লা, আমার নবী কুল কায়নাতের জন্য রহমত, ও না রহমত না, ওই জ্ঞান তোমার জন্য গজব। পশুর বাচ্চা বানাইয়া দেয়, তোমরা তোমাদের স্ত্রীর সঙ্গে মিলিত হও, কত সুন্দর 10 মাস পরে একটা ফুটফুটে নবজাতক সন্তান পেয়ে যাও। বলো তো বলো বান্দা কে বানাইয়া দেয়? আনতুম আখলুকুনাহু আম নাহনু খলিকুন, আমি আল্লাহ বানাই তোমরা বানাও না। ঠিক কষ্ট দেই না। 2 নাম্বার কি? 2 নাম্বার হলো আমি কোনো দিন কোনো পাপে জমা জড়াই না। 2টা কাজ পাপ করি না, বাচ্চা বাচ্চা কদম দেই, যেখানে পাপ আছে সেখানে আমি লোকমান নাই, আর যেখানে মানুষের কষ্ট আছে সেখানেও আমি লোকমান নাই। 2টা জায়গা যদি তুমিও এড়াইয়া চলতে পারো বাবা, লোকমান যেমন দামি হইছে, আমার মালিক আল্লাহ তোমারেও দামি করে দিতে পারে কিনা। ও বন্ধুরে আমার, মালিক আমার ডেকে বলে ও লোকমান, আমি তোমারে হেকমত দিছি, তোমারে আমি জ্ঞান দিছি, তোমারে আমি প্রজ্ঞা দিছি। আনিশ কুরুলি লোকমান রে, শকর করবি কার? জোরে বলেন না। জ্ঞানটা দিছেন কে? আরো জোরে বলেন। জ্ঞান দিছে আল্লাহ গো, এই জ্ঞান দিয়া মাথার মধ্যে জ্ঞান আছে, তুমি প্রফেসর হইছ, তোমার দায়িত্ব ছিল ডক্টর জাফর ইকবাল স্যার, তোমার বক্তব্য, তোমার বক্তব্য ঠাপ্ত, আমার আল্লাহ এক লা শরীক লা, আমার নবী রহমাতাল লিল আলামিন, মানবতার মুক্তির দূত, জগতের শ্রেষ্ঠ সৃষ্টি, আমার নবী কুল কায়নাতের জন্য রহমত, ও ডাক্তার জাফর ইকবাল স্যার, আমার আল্লাহর একাত্মবাদ থইয়া, আমার রসুলের গুণগান থইয়া, তোমার কলমের মধ্যে কেমন কইরা মানুষ বানরের বাচ্চা ওঠে লোক। ও জাফর ইকবাল স্যার, তোমার হেকমত, তোমার জ্ঞান, তোমার বিজ্ঞান তো তোমারে আল্লাহর বান্দা বানায় নাই, তোমার বিজ্ঞান তো তোমারে পশুর বান্দা বানাইছে, ঠিক কিনা বলো? ওরে বিজ্ঞানী রে, তোর যেই জ্ঞান দিয়া তুই আল্লাহরে খুঁজা বার করতে পারো না, ওই জ্ঞান তোমার জন্য রহমত না, রহমত না, ওই জ্ঞান তোমার জন্য গজব। ওই জ্ঞান তোমারে পশুর বাচ্চা বানাইয়া দেয়, বানরের বাচ্চা বানাইয়া দেয়। তুমি এগুলো সন্তত্ব প্রমাণ করতে চাও, তুমি এই জগতের মধ্যে বিবর্তনবাদ প্রমাণ করতে চাও, আমার আল্লাহ বলছে শোনো, আমি আল্লাহ কত সিস্টেম করে করে মানুষ বানাইছি, আমার আদমের বানাইছি, আমি আল্লাহ আদমের কত চমৎকার করে বানাইছি, ওলা কদ খলাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন, আমি আল্লাহ মানুষে বানাইছি মাটির সারণির দাস থেকে, আমি আল্লাহ কত চমৎকার করে বানাইছি। আফরাইতুম আনতুম নুন আনতুম তাখলুকুনাহু আম নাহনুল খালিকুন, এ বান্দা, এই যে আমি তোমাদের সন্তানগুলো বানাই, তোমরা তোমাদের স্ত্রীর সঙ্গে মিলিত হও, কত সুন্দর 10 মাস পরে একটা ফুটফুটে নবজাতক সন্তান পেয়ে যাও। বলো তো বলো বান্দা কে বানাইয়া দেয়? আনতুম আখলুকুনাহু আম নাহনু খলিকুন, আমি আল্লাহ বানাই তোমরা বানাও না, ঠিক কি না? আমি আল্লাহ এত সুন্দর করে আমার মানুষ বানাইলাম, আমার বান্দারে বানাইলাম, আর তোরা বলো বানর থেকে হইছ, আমি আল্লাহ তোদের বানাইয়াই সাইরা দেই নাই। ওলাকদ খলাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন, আমি জগতের মধ্যে তুমি মানদারে সম্মান দিছি, মর্যাদা দিছি, শরাফত দিছি, তাকরিম দিছি,
আর তুই সেই তাকরিম থুইয়া, তুই সেই সম্মান থুইয়া আজকে বানরের বাচ্চা হওয়ার জন্য তোর এত খাহে। বোঝা গেল তোর জ্ঞান তোর জন্য রহমত না, তোর জ্ঞান তোর জন্য কল্যাণ না, তোর জ্ঞান তোরে ধ্বংস কইরা সারবে, ঠিক কিনা বলো? বাবা রে ও প্রফেসররা তোমাদের বলি, আমাদের রসুল্লার সমসাময়িক একজন চাষা যার নাম ছিল আবুল হেকাম, আবুল হেকাম নামে রসুল্লার কোন চাষারে আপনারা চেনেন না, কিন্তু হুজুর বলিলে দেখ আবুল হেকামের নামকে আবুল হেকামের আমনেরাও সবাই চেনেন, সবচাইতে বেশি চেনেন হুজুর নামটা কি? আবু জাহেল। হুজুরে বলছে আবুল হেকাম মানে জ্ঞানীর বাবা, এই নামে আসলে তার নাম ছিল, অথচ আপনারা একজন তারে চেনেন না, কিন্তু আবু জাহেল নামে এই লোকটারে আপনারা কেউ জীবনে ভুলতে পারেন না, ঠিক কি না? লোকটা জ্ঞানী ছিল, কিন্তু আমার মালিক আল্লাহ কয় যে জ্ঞান দিয়া আমি মালিকের সেনা যায় না, যে জ্ঞান দিয়া আমি মালিকের রহমত প্রত্যাশা করো না, মাল নিবাসী ওই জ্ঞানের কোনো দাম নাই, ওই জ্ঞানের কোনো কদর নাই, যত বড় জ্ঞানী হও তারপরও আমি বলবো তুই সবচাইতে বড় মূর্খ। আমার বন্ধুরা রে জ্ঞান দেয় কে? আরো জোরে বলো, জ্ঞান পাইয়া কখনো মালিকের সঙ্গে বিরোধিতা করা যাবে না, বিদ্রোহ করা যাবে না, এজন্যই মালিক শিখাচ্ছে রানিস কুরুলি, লোকমান আমার শুকর করো, ও লোকমান যদি তুমি শুকর করতে পারো, ওমাইয়াশকুরু ফা ইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি, ও লোকমান যদি শুকর করতে পারো ওই শুকরটা তোমার নিজের জন্য হবে।